খাও হবে ইনশাল্লাহ। একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করছি, কি বলবো, টাইম শর্ট, বলেন তো, একজন মানুষের উপরে নামাজ পড়া ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? কি ফরজ? একটা নামাজ আদায় করার জন্য নামাজ একটা ফরজ, রোজা একটা ফরজ, হজ একটা ফরজ, যাকাত একটা ফরজ। তো নামাজ একটা ফরজ, এই একটা ফরজ আদায় করতে গেলে কটা ফরজ আদায় করতে হয়? এই তো নামাজি বাবা তুমি, একটা মুসলমানের একটা ফরজ নামাজ আদায় করতে গেলে কত ফরজ আদায় করতে হয়? আমার 25,000 টাকার বক্তা, আমি আপনাকে 20,000 দিয়ে দেবো, তেল খরচা নিয়ে বাড়ি চলে যাবো, বলেন। কমিটির লোককে বলে দিচ্ছি যে দিয়ে দেন ওকে, যে বলতে হবে তাকে দিন, আমাকে টাকা দিতে হবে না। এটাই 25,000-এর দাম, এটা জীবনে জলসায় বক্তা আপনাকে বলে নাই আর আপনার জানা নেই। কোন মুসলমানের একটা নামাজ ফরজ আদায় করতে গেলে 20টা ফরজ আগে আদায় করতে হয়, তবে একটা ফরজ আদায় হয়। কটা জানতেন? জানতেন? জানতেন না? কি করে শুনে নেন? আমার ইমাম সাহেব বলেছি একটা নকতা, বাকি ছেলে মানুষ আল্লাহর হায়াত দারাজ করুক, বড় হোক, শিখে যাবে। ও বলেছে একটা নকতা যে 13টা, সেটা একটা নকতা, কিন্তু সম্পূর্ণটা নয়, সেটা হচ্ছে নামাজের ভেতরে বাইরে 13টা ফরজ। এই জন্য বলেছে হ্যাঁ, তো 13টা ফরজ আদায় করলে একটা ফরজ, কটা জোরে বলে? নামাজ আদায় করতে গিয়ে যদি একটা ফরজ ছেড়ে যায় নামাজ হবে? ও তো জানে না 13টা কি কি, তো যে জানে না কোনটা ফরজ তা ছেড়ে গেছে না ধরেছে, বুঝতে পারছে কথা বলে? ও তো নিজেই জানে না কটা ফরজ, ও যে নামাজ পড়েছে ওর নামাজ হয়েছে মনে হচ্ছে, কথা বলে না। এরা কি আশ্চর্য! এ বাবাজি শুনে রাখেন, নামাজ পড়া যেমনি ফরজ তেমনি নামাজের ভেতরে কোরআন পড়া, কেরাত পড়া, জোরে বলো, ফরজ। তো আপনাকে এখনো যদি সোজা করে সুরা ফাতিহা জিজ্ঞাসা করা হয়, হয়েছে মনে হচ্ছে? এখনো পর্যন্ত কোরআনটাই সোজা করে পড়তে পারো নাই, ওতেই মনের মাথায় বসে আমার নামাজই ফলাচ্ছ, 40 বছর নামাজ পড়ছি, 40 বছর নামাজ পড়ছি, ওজুর ফরজ যায় না। হে বাবাজি, নামাজ পড়া আগে ফরজ না ওজু করা আগে ফরজ? অজুর ফরজ কটা চলে বলো? 4টে ফরজ। আর অজু করার ফরজ দাম বেশি না গোসল করার ফরজের দাম বেশি? যা শরীর পাক হবে না ও 100 বার অজু করলো অজু, তাহলে গোসলে 3টে, অজুতে 4টে, আর ভেতরে বাইরে 13টা, মোট কটা? 20টা ফরজ আদায় করলে তবে একটা ফরজ আদায় হয়। ও তো 20টার মধ্যে 2টো জানে, শূন্য বাদ দিলে আর কিছুই জানে না। মুসলমান নামাজ পড়ছেন নামাজই দেখাচ্ছে, আমার মায়েরা জল চা শুনছে, জিজ্ঞাসা করে গিয়ে নামাজ পড়ার মধ্যে কটা ফরজ বললাম? 13টা। 13টার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া, হ্যাঁ না বলো? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মায়েরা বসেই নামাজ পড়ে, পড়ে না? ও এইটুকু জানে না যে বসে নামাজ পড়লে আমার নামাজটা হবে না। ও জানবে কি করে যে ঢ্যাঁড়সের গলায় ঝুলে পড়ে আছে? সে ঢ্যাঁড়স তো জানে না। এইটুকু জানে না। আল্লামা রুহুল আমিন সাহেবের নাম শুনেছে? শুনেছে? তিনি ভালো আলেম না খারাপ আলেম? জোরে বলে, বড় আলেম না ছোট আলেম? বড় আলেম। কৃষ্ণা তিনি যে বড় আলেম তার নমুনা, একজন বলে ফেলেছে ছোট আলেম ধোঁয়া, তিনি বড় আলেম নমুনা। তিনি তার কিতাব ফতোয়ায় আমিনিয়া লিখেছে, কোন মুসলমানের ছেলে যদি গান শোনে বউ তালাক হয়ে গেছে, আর দ্বিতীয়বার বিয়ে না পড়ালে বাকি বাচ্চাগুলো সব হারামি হয়েছে, এখন যদি এই ফতোয়া দেয়
তো গোবিন্দপুর আলে একটা বাজবে কথা হয়, বলে বিয়ের দিনে গান না শুনলে আবার বিয়ে হয় কি বল? মশলাটা এইরকম নয়, মশলাটা অন্যরকম, বুঝতে আপনাদের এই জন্য বলি বাংলা বই দেখে বেশি কেরামতি করতে যাবেন না, কিছুই তো জানেন না। তিনি হলেন আল্লামা রুহুল আমিন সাহেব, শুধু মৌলানা নয়, হ্যাঁ তুমি তোমার মৌলভীও নয়, ছয় একার গোল গোল ওই লেভেল তোমার আছে। তিনি যেটা লিখেছেন সেটা দুটো কিতাবের মশলা এক জায়গায় করে দিয়েছেন। গান শোনা শরিয়াতে হারাম না হালাল? কোন হারামকে যদি কোনো মানুষ হালাল মনে করে তাহলে তার ইমান চলে গেছে। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি আল্লাহ রুহুল আমিন সাহেবের কথা নকল করছি, বলে আমাকে মাফ করো। কোনো হারামকে যদি হালাল মনে করে তাহলে ইমান শেষ, আর যার ইমান শেষ হয়ে গেছে ওর বিবি অটোমেটিক তালাক হয়ে গেছে, আর তালাক দিতে হবে না। কথা বুঝে আসছে? কথা পরিষ্কার হয়ে গেছে? হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? এবার আপনাকে জিজ্ঞাসা করছি, গ্রামে যখন কোনো মানুষ মারা যায় তো মাইয়েতকে দেখতে সবাই যায়, হ্যাঁ না না? আবেগ ভরা কণ্ঠে বড় মর্মাহত অবস্থায় সবাই তাকিয়ে দেখে, দেখে না দেখে না, এই দেখাটাকে হালাল মনে করে না হারাম? জোরে বলে হালাল। হালাল এই জন্য বললাম মনে করে, যদি কেউ দেখতে বাধা দেয় তো পাশে বলি কি ভাই লোকটা জনের মধ্যে চলে গেল, একবার দেখবে না, দেখাও দেখাও, গোসল দিয়ে কাপড় পরিয়ে জানা যা পড়া হয়ে গেছে, বলে খাটটা নামা, ওর আত্মীয় এসছে একবার দেখবে, হ্যাঁ না না? জোরে বলে হ্যাঁ না না। এই যে দেখাটা কি হালাল মনে করে দেখে না হারাম মনে করে? কথা বলেন, কথা বলেন, হালাল মনে করে। এবার আপনাকে মশলা জিজ্ঞাসা করছি, কোন নারীকে দেখা কোন পুরুষের জন্য হারাম না হালাল? জ্যান্ততে হারাম ছিল, মরে হালাল কি করে হলো? বাড়ির যে বউটা পাড়ার লোকের দেখা হারাম ছিল, মরার পরে ছেলে বুড়ো সবার দেখা হালাল কি করে হলো? যখন বেঁচে ছিল তখন হারাম, আর মরে গেলে বাপ বেটায় দেখা হারাম। হারাম খোর জাত হারাম খোর, হ্যাঁ না না বলেন? বোঝা দরকার ছিল যে নারীটাকে সে দেখতে পাবে যে ওর আব্বা হবে, ওর পেটের সন্তান দেখবে, ওর মায়ের পেটের ভাই দেখবে, ওর জামাই দেখতে পারে, ওর নাতি দেখতে পারে। যাদের সঙ্গে মেয়েটার বিয়ে করা হারাম ছিল শুধু অনলি পর তারা দেখতে পারে, আদার্স আর কোনো পুরুষের দেখা জায়েজ না। খালি সারা জীবন জলসা শুনে সোমান আল্লাহ বলে কাটিয়ে দিচ্ছেন, একবার ভাবেন এই হারাম খোরের মুখে সোমান আল্লাহর কোনো দাম আছে? কথা বলে দেখ আছে? এই গ্লাসটাই করে আমি পানি খাচ্ছি, যে পানি দিচ্ছে সে ভক্তিতে, গ্লাসটা এনেছে বড় ভক্তিতে, কিন্তু গ্লাসের ভেতরে টিকটিকি পায়খানা করে দিয়েছে। পানির তো দোষ নেই, গ্লাসে তো দোষ নেই, যে দিচ্ছে তার দোষ নেই, তবু পানিটা আমি খেতে পারবো, খাবো না কেন? গ্লাসটা খারাপ বলে, পানিটা খারাপ না, দিনে বলার নিয়ত খারাপ না, পানিতে বিষ নেই, কিন্তু গ্লাসটা খারাপ বলে পানিটা খেতে পারলাম। জোরে বলে সুবহানাল্লাহ, খারাপ না, আলহামদুলিল্লাহ খারাপ না, বললে ওরা খারাপ না, কিন্তু যে গ্লাসে বলছেন গ্লাসটা ঠিক আছে তো? সারাদিন বিড়ি খাওয়া গ্লাসে সুবহানাল্লাহ বলছে, সারা জীবন সুদ খাওয়া গ্লাসে সুবহানাল্লাহ বলছে? ইসলাম ভাবার নাম, বোঝার নাম। এজন্য বলে যাচ্ছি, মরার আগে বায়েত হয়ে মরবেন, আর বায়েত হওয়ার আগে ভালো আলেম দেখে বায়েত হবেন, ঢেঁড়সের হাতে হবেন না। আমি চিরকাল পীর মানি, আজও মানি, মরার আগে মানবো,
তবে আপনাদের বলে যাচ্ছি, সর্দি হলে মাথার যন্ত্রণা করলে, বুকে কফ জমে গেলে সন্ধ্যাবেলায় একটু গরম পানি করে একটু মিছরি গুঁড়ো করে খাবেন, কফটা হালকা হবে, কাশিটা কমে যাবে। সকালবেলা দেখবেন বুকটা একটু হালকা হবে, হ্যাঁ না না। কিন্তু ভুল করে রাতের বেলা সবার সময় ফটকিরি গুঁড়ো করে খাবেন না, সারা সকালবেলা কাপন কিনতে হবে আর বাঁচবেন না। কথা বোঝেন কি বোঝেন না? তো বায়েত হওয়া ভালো, আলেম দেখে বায়েত হবেন, আলেম প্লাস মলি দেখে বায়েত হবেন, যেখানে সেখানে ঢ্যাঁড়স দেখে ঝাপাক করে পড়ে যাবে না, ওই ফটকিরি খাওয়ার মতো খেয়ে মরে যাবে। আপনি নিজেকে যার হাতে বেচে দিচ্ছেন, কমপক্ষে বায়েত মানে আপনি তো বেচে দিচ্ছেন আপনাকে তার হাতে, যার হাতে আপনি বেচে দিচ্ছেন, একবার লেজটা তুলে দেখবেন না যে লোকটা আসলে বোঝে কি বোঝে না। কথা বুঝেছেন? খানকায় যাবেন, জিকিরের মজলিসে যাবেন, সপ্তাহে একদিন পারলে জিকির করবেন, মজলিস করবেন, আর কোরআন শুনেছি ওয়াজিলাত কুলুবুহুম, যখন জিকির হবে ইদা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন জিকির হবে তোর ভেতরটা যেন একটু কাঁপে, আল্লাহ যে মুখে বিড়ি খাই, যে মুখে মিথ্যা বলি, যে মুখে সুদের টাকা খাই, যে মুখে লোকের সর্বনাশ করি, যে মুখে ধোকাবাজি করি, ওই মুখে তোর নাম নিচ্ছি, আল্লাহ তো বড় পবিত্র, তো আমাকে কমপক্ষে এই নামের ওসিলাতে দিলটাকে পাক করে দে, দিলটা কাঁপান, দিলটা কাঁদান, পাড়ার লোকে দেখাবেন না। বরের বেলা তজবি হাতে করে এই মাথা থেকে ওই মাথায় মসজিদে যাচ্ছে আর জিকির হাঁকছে, রাতের বেলা কুকুর দেখে ভয় লেগেছে আর জিকির হাঁকছে, এই আল্লাহ এই আল্লাহ এই আল্লাহ। পাড়ার মেয়েরা বলছে আল্লাহ উদ্দুসের নানা অলি হয়ে গেছে, বলছে কেন? বলে জিকির যা হাঁকছে না ওই এমনি হাঁকে না, কুত্তার ভয়ে হাঁকছে, বোকা কথা। আপনি জিকির করবেন বলে দিচ্ছি, শুনে নেন, রাত যখন গভীর হবে, পৃথিবী যখন ঘুমিয়ে যাবে, বিবিকে কাছে নেবেন, আদর করবেন, সোহাগ করবেন, কপালে ঠান্ডা চুমো খাবেন, তাকে একটু আদর করে ঘুম পড়িয়ে দেবেন, বিছানা থেকে এমন উঠবেন যেন বিবির ঘুমটা না ভাঙে, ঠান্ডা পানিতে অজু করবেন, বিবির বিছানাতে বসে নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, বিছানায় দাঁড়িয়ে, কোথায় দাঁড়িয়ে, কোথায় দাঁড়িয়ে, এই জন্যে শোয়ার আগে অজু করে শুতে হয়, দু রাকাত নামাজ পড়ে শুতে হয়, পশ্চিম দিকে মুখ করে শুতে হয়। আপনি কি করে শুয়েছেন? পেচ্ছাপ করে শুয়েছেন আর বিড়ি খেয়ে শুয়েছেন, কথা বলে না মনে হচ্ছে আমি ভাগাড়ে জলসা করছি না কবরস্থানে রে, কথা বলে না, পেচ্ছাপ করে লুঙ্গি মুছে আর শুয়েছে, ও আবার সপ্তাহ সময় শুক্রবার দিন জেগে করতে গেছে, ফেরেশতার ভেতর মেয়েদের জিগরি ফাটিয়ে দেবো একদম, হ্যাঁ বোকা কোথায়, অজু করে শোবে, পশ্চিম দিকে মুখ করে শোবে, ঘুম থেকে যখন উঠবে যেন বিবির ঘুম ভাঙে না, আস্তে উঠবে, দু রাকাত নামাজ পড়ে মাথাটা নিচু করে এমনভাবে জিকির করবে তোমার জিকিরের আওয়াজে যেন বিবির ঘুম ভেঙে যায় না। জিকির দেখাচ্ছ ঘরের কোনে বসে বসে যেমন ফেকুচ্ছে, গোটা পাড়ার লোক বুঝছে, হ্যাঁ জিকির হাঁটছে, বজান না না, কার নাম বলে মার খাবো, এই জন্য বজা বল, এখানে বজা কারোর নাম নেই, যা বেঁচে গেছে কি বলছি, মুর্শিদাবাদের জলচাকর থেকে বলে ফেলছি কুদ্দুসের নানা, সে ধরে বলছে সারা তুমি আমার নানার নাম করলে, আমি যদি তোর নানা আমি কী করে বুঝে আমি বলে বলি না, না তুমি বলে মাইকে বললে, ওই জন্য ঠিক করছি বলবো ঝাঁটার নানা, কোদালের খালি, কারোর নাম নেই আর আটকাবেও না, এই জন্য বলে দিয়ে গেলাম বাবাজি জিকির নিরিবিলি করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মনে মনে করুন তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ হাসানোর মালিক তুমি, আল্লাহ কাঁদানোর মালিক তুমি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে, আর ও যা জিকির করছে মুন্ডু খুলে পড়ে যাবে, এ খোদার দেওয়া মাল বলে তাই, সরকারি মেশিন হলাম ওপর থেকে ভলিউম উড়ে চলে যেত, ও যা ইল্লাল্লাহ করে মেরেছে, প্যাঁচ ঠিক তো না সব উড়ে যেত প্যাঁচ, বোকা কথা গা, এই জন্য বলে দিয়ে যাচ্ছি আল্লাহকে স্মরণ করলে হৃদয় কাঁপে, হৃদয় কাঁপে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك جزاؤهم مغفرة من ربهم ورحمة الله পাক রব্বুল আলামিন যে কোরআন কি মধুর বায়ান দিয়েছে আর কি মজার সঙ্গে বলেছে, বুঝতে পারলে মজা লাগত। কোরআন পড়ি কিন্তু মজা পাই না, পাই না কারণ কোরআন তো পড়ে না। কোরআন পড়ে তা কেউ পড়ে না। কোরআন পড়ো তখন বিশ্ব ঘুমিয়ে গেছে যখন, কোরআন পড়ো তখন নিরিবিলি একা একা বসে আছো যখন, ও কোরআন পড়ো তখন সুখে দুঃখের আড়ালেতে বসবে গিয়ে যখন, আমরা কোরআন পড়ি তখন বুড়ো বুড়ি মরে যখন। হ্যাঁ বলো, ওমার মনে পটল জায়গায় উঠে গেছে, ওর মাথার কাছে গোল করে বসেছে, আরে পেলাম মাইয়ে বলছে মাল চলে গেছে, কাকে শোনাচ্ছিস কোরআন শরীফ? ও আছে কথা বলে, ও আছে ওমার তো চলে গেছে, তো কাকে শোনাচ্ছিস তুই? মাইয়েতে চারিদিকে মেয়েরা গোল করে কোরআন শরীফ পড়ছে, তার শরিয়াতে আরাম নেকি তো পাবে না মা, পাপ বোঝা বেঁধে ঘরে নিয়ে যেতে হবে। কেউ মারা গেছে শুনে কোরআন পড়তে মন গেলে বাড়িতে দু রাকাত ওযু করে নামাজ পড়ে ওখানে বসে বসে পড়ো। তোমাকে কে বলছে মাইয়েতে চারদিকে বসে গোল করে বসে ছেড়ান্ত করছ? হ্যাঁ বাবা জি দাস মত করলি গজলটা। হ্যাঁ কোরআন পড়তে গেলে কখন পড়ে বলো? আমরা কোরআন আমি যে কতক্ষণ হেসে বললাম, আয়াত শুনিয়ে দেবো বলেন শুনিয়ে দেবো তো, কোরআন বারবার শোনাচ্ছে শুধু, ইয়া আইয়ুহাল মুযাম্মিলুকুমিল্লাইল নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার নবী ঘুমাচ্ছেন বিছানাতে, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বলছে উঠে পড়ো কামলিওয়ালা, আর ঘুমালে হবে না, অর্ধ রজনী চলে গেছে এবার তুমি ওঠো না, ধীরে ধীরে কোরআন পড়ো, ধীরে ধীরে কোরআন পড়ো, ডাকছে তোমায় রব্বানা, নিরিবিলি কোরআন পড়ো আর যেন কেউ শোনে না। আল্লাহ নবীকে শোনাচ্ছে, নবী গো কোরআন আস্তে আস্তে পড়ো, ধীরে ধীরে পড়ো, রাতের অন্ধকারে তাহাজ্জুদে নামাজে পড়ো, ধীরে পড়ো জোরে পড়বে না। আবু বকর সিদ্দিক যখন কোরআন পড়তো, আবু জেহেল গিয়ে কোরআন শুনতো, ওতবা গিয়ে কোরআন শুনতো, সাহেবা গিয়ে কোরআন শুনতো, আর মনে মনে বলতো হায়রে কি মজা রে, এমন মধুর বাহের যদি পড়তে পারতাম বেঁচে যেতাম। আবু জেহেল বলে ভুলটা করিস না, ওই কোরআন যদি মক্কার মানুষ জেনে যায় আমাদের কেউ নেতা বলে? জোরে বলো, মানবে না। তো ওতবা বলে সাহেবা বলে বাদশা গো এ কোরআন শুনে বিছানায় শুয়ে থাকতে পারি না। আবু বকর কোরআন রাতের বেলা পড়তো বোকা, মোড়ের মাথায় দুপুর বেলা পড়তো না। কোরআন কখন পড়ে কথা আমাদের দেশে কখন পড়ে? সারা বছর কোরআন শরীফ কোনদিন খুলে মামুন দেখবে না, আর সবে বরাতে দেবে বাপজি ঝেড়ে একখান ছবি না, হাফসা বলছে ধুনে দেবো তোর বাপ দাদা বুঝতে পারবে না, আর কোথাকার আর কোথায় পড়বো আমিও বলতে। কথা বোঝেন কি বোঝেন না, এটার নাম কোরআন পড়া নয় রে আব্বা, কোরআন পড়া শুনে নাও। আল্লাহ পাক বলছেন ইয়াসিন
الْمَجِيدِ وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ হাবিব তোমাকে পাঠিয়েছি মুরসাল করে, বলে দিও উম্মতের ঘরে ঘরে ওরা যেন সকাল বিকাল কোরআন পড়ে। সুবহানাল্লাহ, ওরে সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন তেলাওয়াত করে যারা, আর বলে যাচ্ছে লিখে রাখো কলিজার উপরে খাতাতে না, মরার আগে নবী এসে দেখা করে যাবে, জেনে রেখো তোমরা যদি নবীর সঙ্গে মরার আগে মমিন দেখা করতে চাও তো সকালবেলা উঠে বন্ধু সূরা ইয়াসিন পড়ে নাও শুনে নাও। এটা আপনাদের ইমাম, আমার কেউ না, আমি এর আগে জীবনে দেখি নাই আর পরে দেখবো কিনা জানি না, তবু একে দিয়েই বলছি শোনেন। আমার সঙ্গে একটা সম্পর্ক ভালো, আজকে জলসায় হলো, হ্যাঁ না প্রতিদিন আমাকে খবর নেয় হুজুর কোথায় আসেন, আমিও বলি বাপ তুমি কেমন আছো, এরকম সম্পর্ক চলছে 10 বছর ধরে, প্রতিদিন জিজ্ঞাসা করে হুজুর কোথায় আছেন, আর আমি জিজ্ঞাসা করি বাপ কেমন আছো, হ্যাঁ না না বলেন, আমি ফোন করে বললি আব্বা কেমন আছো, ও জিজ্ঞাসা করে হুজুর আপনি কোথায় আছেন, হ্যাঁ না বলেন, হঠাৎ যদি ফোনটা বন্ধ হবে আমি জিজ্ঞাসাও করছি না যে কোথায় আছো, ও তখন মনে মনে হবে কিছু একটা হয়েছে নিশ্চয়ই, হ্যাঁ না না বলেন, এ জোরে বলেন হ্যাঁ না না, ও তখন মসজিদে নিশ্চয়ই বলবে, আর এই বলবে হুজুর আমাকে একদিন ছুটি দেন, আর 10 বছর যে আমার খবর নিত, আসছে খবর নিচ্ছে না, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, গিয়ে দেখি যাবে না যাবে না, এ যাবে কি যাবে না, যদি সত্যি দিলে ভালোবাসা থাকে যাবে কি যাবে না, যাবে যাবে যাবে, আর আজকে জলসা করে যদি আর কোনো দিন দেখা না হয় আমি মরে গেলেও যাবে, বলে সারা মরেছে ভালো হয়েছে, হ্যাঁ না না বলেন, তো গোটা জীবনে যে সূরা ইয়াসিন পড়ে না, মাথার কাছে সূরা ইয়াসিন পড়লে নবী আসবে তুমি ভাববে না, কারণ নবী তো তোমাকে চেনে না, রোজ সকালে উঠে বলেছে ফজরের নামাজ পড়ে ইয়াসিন বাল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলে হাবিব রে এত সুন্দর করে কে ডাকে ইয়াসিন, আমার হাবিবের নামটা কে নাই, হাবিবকে একটু বলি আয় তাড়াতাড়ি বলি আয়, প্রতিদিন উম্মত ডাকে ইয়াসিন, যেদিন উম্মতের মুখে ইয়াসিন শব্দ বেরোবে না ফেটে যাবে মাটি মদিনা, আর নবী এসে বলবে উম্মত আমি আছি তুই ভাবিস না, জিজ্ঞাসা করো আল্লাহদের জিজ্ঞাসা করো, মাইয়েতকে কবরে শোয়ালে আমার নবীকে সামনে এনে জিজ্ঞাসা করবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে, সারা জীবনে যদি ইয়াসিন পড়ে থাকো উঠে দাঁড়িয়েই বলবেন না বিজি সালামুন আলাইকা, সালাম তো সেদিন তোমার বোকা যেদিন নবীকে দেখতে পাবো ইনশাল্লাহ সালাম দেবো দেবোই দেবো যেদিন নবীকে দেখতে পাবো, গোটা জীবনে সূরা ইয়াসিন পড়ে নাই, গোটা জীবনে নবীর নামে পানি খাই নাই, গোটা জীবনে সুন্নতের ধার দিয়ে চলে নাই, শুধু বছরের শেষে কোমরে গামছা বেঁধে সালাম দিলে হবে, বাবা আগে চেনো নবীকে, চেনো নবীকে, চেনো, হাতে গিয়ে জোরে সালাম আলাইকুম বললে কেউ উত্তর দেবে না, যে চেনে সে দেবে, হ্যাঁ না না, যে জানে সে দেবে, তোমার সঙ্গে নবীর পরিচয় করাও, পরিচয় করাও, নবী চেনো, নবীর সঙ্গে সম্পর্ক করেছো জীবনে, খাও তো খ্রিস্টানের তরিকায়, শোও তো বেঈমানের তরিকায়, জামা কাপড় কাচো তো নাফরমানের তরিকায়, চুল কেটেছো তো হিজড়েদের তরিকায়, তোমার কাছে ইসলামের তরিকা কই, নবীর সুন্নত কই, আজও বড় জামা পড়তে লজ্জা লাগে, মুখে দাড়ি রেখে ঘুরতে লজ্জা লাগে,
মাথায় টুপি দিয়ে ঘুরতে লজ্জা লাগে, লাগে না বাবা? হ্যাঁ না বলো, লাগে তো। তো তাহলে তুমি যে নবীর উম্মত বলে পরিচয় দেবে তার দলিল দেখাও, তুমি যে পারবে না তার দলিলটা শুনে নাও। আল্লাহ নবীর সব থেকে ভালোবাসার চাচার নাম আবু তালেব। হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন। ওই আবু তালেবের মৃত্যুর সময় হয়ে গেছে কাছাকাছি, আল্লাহ নবী কাছে এসে জিজ্ঞাসা করছে, চাচা আমি যে কলেমাটা মানুষকে বলি ওটা সত্য না মিথ্যা? বলে একেবারে সত্য। বলে কীরকম সত্য? বলে আসমান জমিন যত সত্য তোর কলেমা তার থেকে বেশি সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ, কত বড় পাক্কা ইমান তার। বললে চাচা তার থেকে সত্য? বললে হ্যাঁ। বলে আচ্ছা আমি যে নবী বলে দাবি করছি আমার নবুয়াতটা কেমন লাগে আপনার? বলছে চন্দ্র সূর্য যত পরিষ্কার তোর নবুয়াত তার থেকে বেশি পরিষ্কার। আল্লাহ নবীর হৃদয় খুশিতে ভরে গেছে, চাচা এতটা বিশ্বাস করে? বলছে চাচা আমার নবুয়াত যদি পরিষ্কার হয় আর কলেমা যদি এতটা সত্য হয় তাহলে আপনি একবার কলমাটা পড়ে নিন, একবার কলমাটা পড়ে নিন। তো বলছে বাবু আমি জানি সব সত্য, কিন্তু লোকে কি বলবে বল দিন। এই লোকে কি বলবে এই ভয়েতে আমি কলেমাটা পড়তে পারলাম, পারলাম? জোরে বলেন। আল্লাহর নবী বলছেন একবার কানে কানে পড়ে দেন, কেউ জানবে না। বলছেন না, সবার সামনে যখন পড়তে পারলাম না তখন আর কানে কানে পড়বো না। এরকম আবু তালেব আমাদের দেশে আছে, এখানে আছে কিনা জানি না। বলে বাবু আল্লাহকে যখন লুকুতে পাই নাই তো লোকের সামনে আর লুকিয়ে কী হবে, দেবড়ি খেলে বলে রমজান মাসে রোজা রাখে নাই ও মুনাফি, তখন লোকের সামনে বুক ফুলিয়ে বলছে আল্লাহকে দেখে যখন লজ্জা করি নাই লুকুতে পারি নাই মানুষকে লুকিয়ে কী করবো, দাও হাত দাও। বলে না, বলে না, এই আবু তালেবের দলে। আবু তালেব এই কথা বলেছিল যে সবার সামনে যখন পড়তে পারলাম না তাহলে আড়াল করে পড়ে কী হবে, কথা বোঝেন না? বোঝেন নাই। আল্লাহ পাক আয়াত নাজিল করছে, তারজমাদা শুনেছেন? শুনেছেন, আজকে তারজমা শুনে নেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করছেন, কী বলেছে, কী বলেছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল তোমাকে জানের থেকে বেশি ভালোবাসে, প্রাণের থেকে বেশি ভালোবাসে, বিবি বাচ্চার থেকে তোমাকে বেশি ভালোবাসে। রাসূল তোমাকে ছাড়া কাউকে বেশি ভালোবাসে না, কিন্তু তোমার কাছে বলে দিয়েছে লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে কি বলবে, সেই জন্য কলমা পড়তে পারছে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে নাও, যে লোকের লজ্জাতে কলমা পড়তে পারছে না আমি ওই রকম নির্লজ্জকে জান্নাতে দিতে পারছি না। এবারে মিলাদ করে জান্নাতে যাবে মনে হচ্ছে? ওদের আল্লাহ তো দেবো না বলে দিয়েছে, কারণ ইসলাম ওর কাছে পছন্দ ছিল না, লোকের লজ্জাতে মাথায় টুপে দিত না, লোকের লজ্জাতে দাঁড়িয়ে রাখতো না, লোকের জন্য লজ্জায় বড় জামা পরত না, লোকের জন্য লজ্জায় বিসমিল্লাহ বলে খেত না, লোকের জন্য লজ্জায় ইসলামের তরিকায় খেত না। ও খ্রিস্টানের সঙ্গে মিল রেখেছিল, প্যান্ট পরে ঘুরে বেড়াতো, চামুচে করে খেত, জীবনে আঙুল দিয়ে পেলের চেষে খেত না। ও লোকের লজ্জা যা ইসলাম মানতে পারলো না, তো আল্লাহ বলে যে লোকের লজ্জাতে ইসলাম মেনে নিতে পারলো না আমিও লজ্জায় তাকে জান্নাতে দিতে পারলাম না। খোদা যাকে বলেছে জান্নাতে দিতে পারলাম না, আমাদের মতো হায়ার করে তিন চারটে মৌলবি নিয়ে গিয়ে আর মিলাদ দিয়ে তাকে জান্নাতে পাঠাচ্ছ? বুদ্ধিমান বাবাজি, জান্নাতে পাঠাতে হলে মরার আগে ওকে নবীর সুন্নতে পটিয়ে দাও, নবীর সুন্নতে পটে গেলে ফেরেশতা ওকে জান্নাতে এমনি পাঠিয়ে দেবে। জীবনে নবীর সুন্নত নিয়ে এসো, জীবনে নবীর সুন্নত নিয়ে এসো, জান্নাতে নিয়ে যাবার জন্য ফেরেশতা অপেক্ষা করে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তার একটা শেষ নমুনা বলে দেবো, আর আপনাদের কাছ থেকে বিদায় নিতে আমি বাধ্য হব।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রাণপ্রিয় বিবির নাম কি? আম্মা জান খাদিজা, এটা বলতে পারেন নাই কি? হযরত খাদিজা বলো, এমনি করে বলতে পারেন প্রাণ ভরে যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু আম্মা জান বলতে পারেন নাই? হায় রে নসিব, কমপক্ষে তাকে মা বলো, শাশুড়িকে মা বলতে খুব মজা লাগবে। আম্মা জান, ফেরেশতা বলছে মালটাকে ধরে আন, কাকে কাকে আম্মা জান বলতে হয় তাই জানে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সবথেকে প্রাণপ্রিয় বিবি। কেন জানেন? যেদিন মক্কার জমিনে নবীর পাশে কেউ ছিল না সেদিন কে ছিল? খাদিজা। সেদিন আম্মা জান খাদিজা ছিলেন। যেদিন আমার রাসূলকে দুটো টাকা দেবার মতো কেউ ছিল না সেদিন তার সমস্ত সব কিছু আমার নবীর কদমে নামিয়ে দিয়েছিলেন যিনি, তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে বাড়ি ফিরছে, ও কেমত পর্যন্ত দেরি হবে? ও তো দেরি লোক না আমার, ও তো ফজর পর্যন্ত দেরি হবে, আমার কি দাদে মগরিব থেকে করা বাদে এখন যাবে দেরি হবে? তার মানে কি বক্তা তুমি ট্রেনে যাও, আমরা উচ্চকর করি নাই, যাও পালাও, কিন্তু পালাও, কিন্তু যাও এখান থেকে। ও কায়দা আমাকে শিখুন, কায়দা আমি বাঘ দৌড়ছি, আমি প্রথম বই কায়দা পড়েছি, তুই কবে কায়দা শিখেছিস? আজকে কায়দা শিখেছে আমাকে, যা এখান থেকে যাও প্র্যাক্ট হয়ে যাও। কী বুঝলে? আমি প্রথম যে বইটা পড়ছি বইটার নাম কি জোরে বলো? কায়দা। প্রথম বইটা কি? ও এখন কায়দা শিখেছে আমাকে, বোকা কথা। কারণ কায়দা পড়ে বুড়ো হয়ে গেল, এই যে বলছে প্যাকেট করতে দেরি আছে চালিয়ে যা, এতক্ষণ কয় না এখন কথা বুঝেছেন? কারণ মৌতের মানুষের মরা মানুষকে কলমা পড়ালে কলমা বেরোয় না, বেরোয় না। ও জানি না আমাকে, এ বাবা দিয়া কথা বোঝার চেষ্টা করো, ভাঁজলাও প্যাকেট অনেক আগে হয়ে গেছে, ওটা শুধু আমাকে ধপকা দিলে, একদম ডাহা কাঁচা মিথ্যা কথা। যারা জলসা দিচ্ছে তা যদি এত বড় মিথ্যা কথা বলে তো জলসার কী আসর হবে? নিজেকে উল্লঙ্ঘ করো না, আর এমন উল্লঙ্ঘ করে দেবো সকালবেলা বেরোতে পারবে না তুমি, তো চুপ করে বসতে হবে। কথা বলে কী বলেন যে আমি তাবারুকের প্যাকেট দেখে এসে জলসা চেপেছি? বলছে হয় না, কীরকম মিছে কথা বলো। কী বুঝলে? কী বুঝলে? আমরা চষা লোক, কী লোক বলো? জমি দেখলে বুঝতে পারি নাঙল কেমন ধরতে হবে, আনারই হলে দিলে ফাল মেরে মাটিতে মাটিকে গরুর পায়ে মেরে দিলে। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, যেখানে কথা বলছি কথা শুনুন ঠান্ডা মাথায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সব থেকে প্রাণপ্রিয় কাছের বিবির নাম কি? খাদিজা, আম্মা জান খাদিজাতুল কুবরা। তাকে তিনি চলে যাবার পরও ভুলে যান নাই, মনে রাখতেন, অনেক ওকে আছে। আমি একটা টার্নিং পয়েন্ট শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে ফিরেছেন, জিব্রাইলের দর্শন করে ফিরেছেন, আর নূরের তাজাল্লিতে হৃদয়টা কাপ 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 করছে, থরথর করছে, এসে বলেছেন জাম্মিলুনি ইয়া খাদিজা, দাসিরুনি ইয়া খাদিজা, আমাকে চাদর ঢেকে দাও, কম্বল ঢেকে দাও, ভয় পাচ্ছি। ও মায়েরা, এ হলো বিবি, শুনে রাখেন কাকে বলে বিবি, এ হলো বিবি। তো শোনাচ্ছেন বিবিদের নমুনা, বিবি কাকে বলে শুনে নেন। আল্লাহ রাসূলকে কাছে শুইয়ে দিয়েছেন, কাছে শুইয়ে দিয়েছেন, কোলের কাছে নিয়েছেন, মাথাটা কোলের উপরে নিয়েছেন। আমাদের বিবিরা কোনোদিন নিয়েছে তোমার চুলে আমার কাপড় ঠেকতে দেয় না? ও হলো বিবি। স্বামীর মাথাটাকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করছে, তাকিয়ে দেখেন তো
বলে না কিছু দেখতে পাচ্ছি না, সব ফাঁকা। বলে আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ে। তাহলে শুয়ে দিয়েছে, বলছে খাদিজা ভয় লাগছে, আমি দেখতে পাচ্ছি। কিরকম? বলছে একজন মানুষকে দেখতে পাচ্ছি যার পাটা মাটিতে, মাথাটা আসমানে, একটা পা সূর্য যেখানে ওঠে, একটা পা সূর্য যেখানে ডোবে। কথা বুঝেছেন? এইরকম একজন মানুষ বিশাল আকারে ভয় পাচ্ছে। আমাদের খাদিজা আবার কাছে এলেন, কোলে নিলেন, আর নিয়ে বললেন দেখুন তো। বললেন না দেখতে পাচ্ছি না। বললেন আল্লাহ রাসূল স্বামীকে সাহস দিচ্ছে, এই জন্য কবি লিখেছে খুব ভালো ভাষা, কোন কালে কভু হয়নি কোজই পুরুষের তরবারি, শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী, পুরুষ এসেছে মরুতি শালয়ে নারী জগাইছে মধু, দিবসে দিয়েছে শক্তি সাহস নিশীতে সেজেছে মধু। তার নাম দিবি, আর আমরা যা দিলে ঘর করছি, খালি ঘন ঘন বলে কি দিবি বিবি, কি দিবি, এ হলো বিবি। সাহস দিচ্ছে আল্লাহ রাসূলকে, ভয় খাবেন না, এটা নিশ্চয়ই আল্লাহর কোনো ফেরেশতা হবে, তাই আমি কাছে আসলে তিনি লজ্জায় সরে যাচ্ছেন, আর আমি সরে গেলে তিনি কাছে আসছেন। শয়তান হলে আমি কাছে এলেও থাকতো, ফেরেশতা তাই সরে যাচ্ছে। দেখেছেন কতটা বুদ্ধি বিবি, স্বামীকে হেল্প করতে কিরকম এরকম। আল্লাহ রাসূলকে আস্তে করে কপালে হাত বুলিয়ে ঘুমিয়ে দিলেন, আর ঘুমিয়ে দেওয়ার পর কি করলেন, মাদার তলায় গিয়ে শুয়ে পড়লেন। বললেন বাবা, শুনে না শুনে না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলকে শুয়ে দিয়ে নামাজের মুসল্লা বিছিয়ে দিলেন, আর দু রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি দুবার হাতের চুড়ি ভেঙেছি, আমি দুই দুইবার হাতের চুড়ি ভেঙেছি, তৃতীয়বারে ইয়েতিমের গলাতে মালা দিয়ে নিজের জীবনটা সাজাতে চাইছি, আল্লাহ গো এই ইয়েতিমটাকে আপনি আমার কোলে থেকে কেড়ে নেবেন, আপনি আমার এই জীবনে আর বিধবার পোশাকটা পরাবেন না, এটা আপনার কাছে আমার সব থেকে বড় অনুরোধ, আপনি আমাকে আর বিধবা সাজাবেন না। কার কাছে দোয়া চাইছে যদি বলো, ও মায়েরা কখনো বিপদে পড়লে দু রাকাত নামাজ পড়ে তাকে বলো যে তোমাকে পাঠিয়েছে, তোমাকে বানিয়েছে, তোমাকে সাজিয়েছে, তোমাকে এখনো ডেকেছে, আর কারো কাছে না। হ্যাঁ বললে আর একজনের কাছে বলবে, ওই আগে বলেছি হাক্কানি আলেমের কাছে বলবে। দু রাকাত নামাজ পড়ে আমি শুরু করে বললে অনেক টাইম চলে যাবে, তাই আপনাকে শর্টে শর্টে বলছি। দু রাকাত নামাজ পড়ে উঠলেন, আর উঠে গিয়ে বোহায়রা বলে এক পাদ্রী ছিল, বললেন তৌরায়েতের বিখ্যাত পণ্ডিত, তার কাছে গিয়ে বললেন চাচাজি, বললে কি, বললে একটা কথা আপনার কাছে বলতে এসেছি, আমার স্বামীর এমনি 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 অবস্থা দেখছি, কি ব্যাপার বলেন তো। আর খাদিজা কাঁদছে, ঝরঝর করে কাঁদছে, আর খবরটা শোনাচ্ছে, আর ও পাদ্রি শুনছে, আর মুচকে মুচকে হাসছে। কথাটা যেমনি শেষ হয়ে গেছে তো শোনাচ্ছে তখন পাদ্রি, খাদিজা তুই বড় ভাগ্যবতী রে। বলে কিরকম? বলে শোন খাদিজা, তুই এ ছোটোখাটো অন্য কারোর বিবি নয়, রাজা বাদশাহ নয়, তুই দুই জাহানের বাদশার বিবি। এই কথাগুলো যখন শোনাচ্ছে তখন পাদ্রির চোখে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে শোন তোর স্বামী এ পৃথিবীর ছোটোখাটো মানুষের সঙ্গে তুলনা হয় না, তোর মতো নসিব আর কারোর হবে না। তো খাদিজা জিজ্ঞাসা করছে, চাচা আমি যখন শোনাচ্ছিলাম কাঁদতে কাঁদতে তখন তুমি হাসছিলে, এখন আমি শুনে খুশি হচ্ছে, তুমি কাঁদছো কেন? বলছে মারে বয়স আমার অনেকটা হয়ে গেছে, তাই জানি না ও যতদিন, ও যতদিনে নবুয়ত পাবে আমি ততদিন বাঁচব কি না, এই দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে যে ও যদি নবী হয়ে নবুয়ত যেদিন পাবে আমি বেঁচে থাকলে প্রথম কলেমা পড়ে ওকে নবী বলে মেনে নেব। কিন্তু শরীর বলছে, আয়ু বলছে, কবরের ভিতরে তো অর্ধেক চলে গেছে, আর দেখা হবে কি না জানি না, এই দুঃখে কাঁদছি। কাকে শুনিয়েছে? হাক্কানি আলেমের কাছে।
বিজ্ঞ আলেমের কাছে। কার কাছে বলো? বলেছি আপনাদেরকে, যদি কারো হাতে নিজেকে সুপে দিয়ে মরতে হয় তো হাক্কানি আলেমের হাতে সুপে দিয়ে মরবেন, কারণ ডাক্তারের হাতে পড়ে মরলে মরেও শান্তি পাবেন, আর হাতুড়ে হাতে পড়লে ঠুকে মেরে দেবে।